ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله الجنبون اكي جنتيتش جمرا شكلي ابو غوتو اتي جي علم الغيب شامبوركي الله سبحانه وتعالى جانن كينتو অনেক সময় দেখা যায় জিনের মাধ্যমে আমরা যে সমস্ত গায়বী বিষয়গুলো জানতে পারি সেগুলো সঠিক হয়ে থাকে এমত অবস্থায় এর ব্যাখ্যা বা এই বিষয়ে আপনি জানতে যাচ্ছেন। প্রথমে আল্লাহ আলা গায়েব সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে ও আইনাহু মেহ গাইবি আলহা ইল্লাহু যে আল্লাহর আলার কাছে সমস্ত চাবি চাবিকাঠি রয়েছে যা আল্লাহ সারা কেউ জানেন না এটা হচ্ছে আল্লাহ সুহান ও আলার বক্তব্য কোরআনের বক্তব্য তো এটার উপর আমাদেরকে ইমান আনতে হবে যে আল্লাহ সুহান হত আলা ছাড়া আর কেউ গায়েবের খবর জানেন না আমরা জানি যে আসমানে তারকা রয়েছে চাঁদ রয়েছে নক্ষত্র রয়েছে এগুলোকে সৃষ্টি করার পিছনে অনেক কারণ রয়েছে বিশেষ করে যদি আমরা তারার ক্ষেত্রে বলি আল্লাহ সু ভান হ তারার ক্ষেত্রে বলেছেন কুলাকাদ যায়্যানিস সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জআলনাহা রুজুমাল লিশায়াতিন আমি দুনিয়ার আকাশকে মালা দিয়ে কিছু আলো দিয়ে সাজিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন যে মালা দিয়ে আসমানকে কি কি করা হয়েছে সাজানো হয়েছে শুধু তাই নয় ও জআলনাহা রুজুমাল লিশায়াতিন এবং এই তারাগুলো দিয়ে শয়তানদেরকে নিক্ষেপ করার জন্য আল্লাহ সুবহান ওয়া কি করেছেন এই তারাগুলোকে সৃষ্টি করেছেন বা এই তারাগুলোকে নিয়োজিত রেখেছেন যে শয়তানদেরকে এই তারা দিয়ে আল্লাহ সু হালদার নিক্ষেপ করে তাহলে এখানে প্রশ্ন আসতে পারে কোন শয়তানদেরকে বা কেনই বা শয়তানদেরকে এই তারা দিয়ে নিক্ষেপ করা হয় এখানে শয়তান বলতে জিন বোঝানো হচ্ছে জিন বলেন আর শয়তান বলেন একই অর্থ এখানে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে হাদিসের দিকে যদি আমরা এই করি ইমাম বোখারি বোখারিতে মর্মে হাদিস রয়েছে কয়েকটি হাদিস রয়েছে যে আলমেলা একে ফি ফিলে যে অনেক উপরে আসমানে আল্লাহ সুহানুতালার ফেরেশতা মহাদয় ফেরেস্তারা তারা কথাবার্তা বলতে থাকে বিল আর্থ যা জমিনে গড়বে জমিনে সংগঠিত যে সকল কাজ বিষয়গুলো হবে যেগুলো আল্লাহ সুহানুতালা তাদেরকে জানিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে তারা কথাবার্তা বলতে থাকে এবং এই সমস্ত কথাবার্তা কি করে শয়তান যে জিনগুলো রয়েছে তারা চুরি করে আনে চুরি করে কিভাবে একজনের উপর একজন একজনের উপর একজন এভাবে দাঁড়াইতে দাঁড়াইতে আসমান পর্যন্ত তারা ওইখান থেকে ওই কথাগুলো শোনার চেষ্টা করে যে জমিনে কি হতে যাচ্ছে এবং সেটা শুনে তারা যারা জ্যোতিষী আছে বা যারা জিন লালন পান করে তাদের কাছে সেই কথাগুলো সেই তথ্যগুলো তারা নিয়ে দেয় এবং দেখা যাচ্ছে যে তারা যতটুকু একশোর মধ্যে যদি দশ পার্সেন্ট শোনে আর এটার সাথে আরো নব্বই পার্সেন্ট তারা যোগ করে বা এক পার্সেন্ট শুনলো সেটার সাথে আরো নিরানব্বই পার্সেন্ট তারা যোগ করলো হাদিসের মধ্যে বলা হয়েছে ফেজিদু নামা আহা মি তারা যতটুকু শুনতে পারে তার সাথে আরও একশোর অধিক বা একশো মিথ্যা তারা সেটার সাথে যোগ করে থাকে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে জিনেরা দুষ্ট জিন বা শয়তান জিন যেগুলো রয়েছে সেগুলো আকাশ আকাশের মধ্যে যে সমস্ত কথাবার্তা আল্লা আলা এবং ফেরেস্তাদের মধ্যে হয়ে থাকে আল্লাহ সুহানুত আলা ফের্তাদের সাথে জমিনে কি হবে সমস্ত বিষয়ে কথাবার্তা বলে থাকেন সে সমস্ত কথাবার্তা সেখান থেকে চুরি করে এই দুষ্ট জিনগুলো জ্যোতিষের মাধ্যমে বা যারা জিনের লালন পালন করে তাদের কাছে পৌঁছিয়ে থাকেন এবং তারা সেখান থেকে সেই তথ্যগুলো আমাদেরকে দিয়ে থাকেন এবং যার অধিকটাই সাধারণত মিথ্যা হয়ে থাকে এবং এই মর্মে আল্লাহ আর আরও একটা আয়াত আমরা যোগ করতে চাচ্ছি আল্লাহসবহান ও আলাহ সুরা জিন্নের মধ্যে বলেছে ওয়ার না কুন্না না কদুমিন হামা ক আইদ আল ইসলাম ফ্যামি ইসলাম ইজিৎলাহু শেহা বারসাদ সুরা জিন্নের নয় নম্বর আয়াত বলছেন জিন্দ্রাহ বলেন পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাটিতে। আল্লাহর গায়বী খবর চুরি করার বা শোনার জন্য তারা উতপেতে থাকত বসে থাকত কিন্তু এখন কেউ তারা সেটা শুনতে পারে না কেন ইয়েজিদলাহু শিহা বা আল্লাহ সুহান তাল্লা তাদেরকে কি করে ওই যে তারা দ্বারা তারার থেকে খসে পড়া যে তারার যে অংশ সে অংশ দিয়ে আল্লাহ সুবাহন তালা তাদেরকে নিক্ষেপ করেন তাদেরকে আল্লা সুহানুতাল্লাহ কি করে থাকেন সে অংশটুকু দিয়ে আল্লাহ সুহানুতালা তাদেরকে নিক্ষেপ করেন এবং তাদেরকে ধ্বংস করে দেন যেটাকে আমরা স্ফুলিঙ্গ রূপে দেখতে পারি যেটা দিয়ে জিন দুষ্ট দুষ্ট জিন যেগুলো রয়েছে তাদেরকে আল্লাহ সুবহান তালা নিক্ষেপ করে থাকেন শুধু তাই নয় আল্লাহ সুবহান তালা সুরা মূলতের মধ্যেও আমরা যে একটি তেলআ করেছি যে আল্লাহ সুবাহান আকাশের তারা সৃষ্টির পিছনে কয়েকটি কারণের মধ্যে এটিও একটি কারণ যে জিনদেরকে যারা গায়েবীর খবর চুরি করার চেষ্টা করে শোনার চেষ্টা করে গায়েবী কথাবার্তা যেগুলো আল্লাহ সুবাহতালা ফেরেস্তাদের সাথে বলে থাকেন তাদেরকে আল্লা সুবাহানা খসি খসিত তারা দিয়ে তাদেরকে নিক্ষিপ্ত করে থাকেন এবং এই মর্ম আল্লাহ সুবাহ তালা সুরা সফাতের দশ নম্বর আয়াত এবং সুরা হেজরের মধ্যে আল্লাহ সুবাহান তালা এই বিষয়ে আলোচনা করেছেন সুরা মুলকের মধ্যে এই বিষয়ে আলোচনা রয়েছে পাঁচ নম্বর আয়াতে এবং সুরা হেজুরের যদি আমরা ষোলো সতেরো আঠারো নম্বর আয়াত দেখি তাহলে আমরা আরও স্পষ্ট হয়ে যাবে তো এখান থেকে আরও একটু আমরা যোগ করতে চাচ্ছি যেহেতু প্রশ্নটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জন্য উত্তরটা একটু দীর্ঘ হচ্ছে বিষয়টি হচ্ছে যে অনেক মানুষ দেখবেন যে তাদের ধারণা অনেক সময় সঠিক হয়ে যায় ধারণা করে একটি কথা বলে সেই কথাটা প্রায় সময় সঠিক হয়ে যায় এর মানে কিন্তু এই নয় সে গায়েবের খবর জানে তাহলে প্রশ্ন আসতে পারে যে আমি ধারণা করলে সঠিক হয় না সে ধারণা করলে সঠিক কেন হয় কারণ আল্লাহ সুলন তার ভিতরে ধারণা করার যে শক্তি যে সক্ষমতা দিয়েছে সেটা আমার ভিতরে নাই আবার অনেক মানুষ আছে যার চিন্তা শক্তি এতটাই প্রখর যে একদম পারফেক্টলি সে চিন্তা করতে পারে বা অনেক সঠিক চিন্তা সে করে থাকে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি না যে সে গায়েবের খবর জানে বা এটা আমরা ধারণা করতে পারি না একজন উমিন হিসেবে আমাদের ইমান আনতে হবে কোরআনের উপর আর কোরআনের মধ্যে আল্লাহ সুহান ও তালা স্পষ্ট বলে দিয়েছেন যে গায়বের চাবিগাটি গায়েবের সম্পর্কে আল্লাহ সুবহান তালা এককভাবে জানেন আল্লাহ সুহান ও আলা ছাড়া আর কেউ গায়েবের বিষয়ে জানেন না আর যেগুলো আমরা জ্যোতিষীর মাধ্যমে বা এগুলো যেগুলো আমরা পেয়ে থাকি সেগুলো হচ্ছে এগুলো ধারণা তাদের ধারণা ধারণা অনেক সময় সঠিক হয়ে যায় অনেক সময় ভুল হয়ে যায় তো এটার উপর বিশ্বাস করে আমরা এটা বিশ্বাস করতে পারি না যে তারাও গায়েবের খবর জানেন যদি এমনটি কেউ বিশ্বাস করে সেক্ষেত্রে আল্লাহর সাথে সে গায়েবের বিষয় শির করলো যেহেতু আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ ছাড়া আল্লাহ সুহানতা আলা ছাড়া গায়েব কেউ জানেন না যখনই আমরা মনে করবো জ্যোতিষী বা কোনো জিন গায়েব জানেন তখন আমরা এটা গায়েবের মধ্যে কি করলাম শির করলাম আর আমরা সকলে অবগত আছি যে শিরকের গুণ আল্লাহ আলা التوبة سارة كما الله سبحانه وتعالى ما دركي الله أعلم بالصواب بارك الله فيكم